এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এই শব্দটার অর্থ হচ্ছে লিটল রড বা ক্ষুদ্র রড আকৃতির কোনো স্ট্রাকচার। তো ব্যাকটেরিয়া এটা সাইজে ভাইরাসের চেয়ে বড়। আমরা জানি যে ভাইরাসকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, অর্থাৎ ভাইরাস ছিল আলট্রা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। কিন্তু ব্যাকটেরিয়ার সাইজ ভাইরাসের চেয়ে একটু বড় হওয়ার কারণে ব্যাকটেরিয়াকে কিন্তু সাধারণ মাইক্রোস্কোপের নিচেও দেখা যায়। তো আমাদের ব্যাকটেরিয়া এটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, বা ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষ। আমরা জানি প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াসটা আসলে কি জিনিস। এটা যদি একটা সেল হয় আর এই যদি নিউক্লিয়াস হয়, আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন এই জিনিসটা থাকে। কিন্তু প্রাককেন্দ্রিক নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়ার যে মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা সেখানে অনুপস্থিত থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত থাকার কারণে এই যে নিউক্লিওপ্লাজম আর বাইরের যে সাইটোপ্লাজম, এই নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, এই জন্য নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম মিলেমিশে একাকার হয়ে যায় এবং প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিওলাসও থাকে না। তাহলে প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াস বা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস বলতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে জাস্ট ক্রোমাটিন ফাইবার। এখন ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ এর নিউক্লিয়াস আসলে খুবই নট ওয়েল অর্গানাইজড, অর্থাৎ সুগঠিত নয়, এবং এর নিউক্লিয়াসে শুধুমাত্র নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন রেটিকুলাম যে জিনিসটা সেই জিনিসটাই পাওয়া যায়। আর এর যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকে না, এর সাইটোপ্লাজমে শুধুমাত্র রাইবোজোম এই অঙ্গাণুটা পাওয়া যায়, অন্য আর কোনো অঙ্গাণু সেখানে উপস্থিত থাকে না। এছাড়া ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে বলতে গেলে আর যে জিনিসটা বলা যায় যে ব্যাকটেরিয়ার একটি জড় কোষ প্রাচীর থাকে, অর্থাৎ সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির বাইরে এর আরও একটা আবরণ থাকে যেটাকে আমরা কোষ প্রাচীর বলছি। এবং এছাড়া ব্যাকটেরিয়াতে কোনো ফটোসিনথেটিক কোনো অঙ্গাণু বা ক্লোরোপ্লাস্ট সেখানে থাকে না, অর্থাৎ ব্যাকটেরিয়া নিজের খাবার কিন্তু নিজে তৈরি করতে পারে না এবং সে খাবারের জন্য অন্যের উপরেই ডিপেন্ড করে। এছাড়া আমরা এখানে আরও একটা জিনিস যেটা জেনে রাখতে পারি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া তার শরীরে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ বা বিভিন্ন ধরনের স্টেইনিং সে নিতে পারে, এবং রঞ্জক পদার্থ বা স্টেইনিং এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এই দুটো ভাগে ভাগ করা যায়। একটা রঞ্জক পদার্থ রয়েছে, এই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে গ্রাম। কোনো কোনো ব্যাকটেরিয়া এই গ্রাম নামের যে রঞ্জক পদার্থ আছে সেই রঞ্জক পদার্থটা শরীরে ধারণ করতে পারে, এবং গ্রাম নামক রঞ্জক পদার্থটা ধারণ করার কারণে তাদের রং হয় অনেকটা ভায়োলেট। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই গ্রাম নামের স্টেইনিংটাকে শরীরে নিতে পারে না, এবং তাদেরকে যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয় তখন তাদের কালার হয় রেড। তো এই গ্রাম স্টেইনিংটা নিতে পারা কিংবা না পারার ভিত্তিতে ব্যাকটেরিয়াকে এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এই দুটো অংশে ভাগ করা যায়। এছাড়া অক্সিজেনের উপস্থিতিতে ব্যাকটেরিয়াটা বাঁচতে পারবে কি পারবে না এটার উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে আবার কয়েকটা টাইপে ভাগ করা গেছে। একটা হচ্ছে অব্লিগেট অ্যারোব, একটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। তাহলে ফার্স্টে আমরা আসি যে অব্লিগেট অ্যারোব এই জিনিসটা কি। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য, অক্সিজেন ছাড়া তারা কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। তো যেই ব্যাকটেরিয়াগুলোর বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য তাদেরকে বলা হয় অব্লিগেট অ্যারোব, অর্থাৎ তারা আবশ্যিকভাবে তাদেরকে এমন একটা পরিবেশে থাকতে হবে যেই পরিবেশে অক্সিজেন রয়েছে। আবার এটা ঠিক উল্টাটাও আবার বিদ্যমান, এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অনুপস্থিতিতেই শুধু বাঁচতে পারে, অক্সিজেন যদি উপস্থিত থাকে সেই ক্ষেত্রে তারা বাঁচতে পারবে না। এই ব্যাকটেরিয়াগুলিকে বলা হয় অব্লিগেট অ্যানারোব, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনবিহীন পরিবেশটা অপরিহার্য। এছাড়া আরেকটা রয়েছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এই ব্যাকটেরিয়াগুলো অ্যানারোব বা এই ব্যাকটেরিয়াগুলো তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, কিন্তু তারা অক্সিজেনের উপস্থিতি থাকলেও তারা বেঁচে থাকতে পারে, এদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এছাড়া ব্যাকটেরিয়াগুলো দেখতে কীরকম এটার উপর ভিত্তি করেও ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়। ব্যাকটেরিয়ার শেপ অনুযায়ী ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করতে গেলে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে কক্কাই। কক্কাই মানে যেই ব্যাকটেরিয়াগুলো দেখতে গোলাকার তাদেরকে বলা হয় কক্কাই। তো এই গোলাকার কক্কাইগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেমন মোনোকক্কাস, আমরা জানি মোনো মানে হচ্ছে সিঙ্গেল। যদি গোলাকার কোনো ব্যাকটেরিয়া আলাদা আলাদা ভাবে এরকম অবস্থান করে তাহলে সেটাকে বলা হবে মোনোকক্কাস বা মোনোকক্কাই। কক্কাই হচ্ছে প্লুরাল আর কক্কাস হচ্ছে সিঙ্গুলার। যদি তারা দুইজন মিলে থাকে, অর্থাৎ দুটো গোলাকার ব্যাকটেরিয়া এরকম একসাথে গায়ে গায়ে লেগে থাকে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ডিপ্লোকক্কাস বা ডিপ্লোকক্কাই। এছাড়া আরেকটা রয়েছে যদি তারা চেইন করে থাকে, স্ট্রেপটোকক্কাস। যদি এমন হয় যে গোলাকার ব্যাকটেরিয়াগুলো
একজন আরেকজনের সাথে গায়ে লেগে এরকম চেইনের মতো স্ট্রাকচার করে আছে, তখন সেটাকে আমরা বলবো স্ট্রেপটোকক্কাস। এবং যদি এমন হয় যে গোলাকার ব্যাকটেরিয়াগুলো একটা গুচ্ছ বা একটা গ্রুপ করে করে রয়েছে, এই গুচ্ছ বা গ্রুপ করে যদি তারা থাকে তাহলে এরকম একটা গুচ্ছ বা গ্রুপ করে থাকা ব্যাকটেরিয়ার গ্রুপকে বলা হবে স্ট্যাফাইলোকক্কাস। আর এছাড়া আরেকটা রয়েছে সার্সিনা। সার্সিনাতে যেটা হয় যে অনেকগুলো ব্যাকটেরিয়া নিয়মিতভাবে অর্থাৎ একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে গ্রুপ করে থাকে, অর্থাৎ স্ট্যাফাইলোকক্কাসের ক্ষেত্রে দেখা যায় যে তারা যে গ্রুপ করে সেই গ্রুপের কোনোটা ছোট কোনোটা বড়, এক একটা এক এক সাইজের হয়। কিন্তু সার্সিনার ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা রেগুলার একটা প্যাটার্নে তারা গ্রুপ করে অবস্থান করে। তো এই যে কক্কাইগুলো রয়েছে, এই কক্কাইগুলোর মধ্যে স্ট্রেপটোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস এই দুটো আমাদের শরীরে অসুখ করার জন্য বেশ কমন, এবং এরা আমাদের শরীরে আমরা নর্মাল ফ্লোরা বা স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মেই আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে এটা আমরা জানতাম। সেই স্ট্রেপটোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাসগুলো নর্মাল ফ্লোরা হিসাবে আমাদের শরীরে থাকে, কিন্তু তারাও আমাদের বডিতে অনেক ধরনের রোগ তৈরি করতে পারে। এছাড়া ব্যাকটেরিয়ার শেপ কীরকম এটার উপর ভিত্তি করে কক্কায়ের পরে আরও একটা রয়েছে কমা শেপ। যে ব্যাকটেরিয়াগুলো দেখতে কমা আকৃতির, অর্থাৎ অনেকটা এরকম আকৃতির, এই কমা আকৃতির যে ব্যাকটেরিয়া এটার উদাহরণ হচ্ছে কলেরা। আমরা জানি ভিব্রিও কলেরা, এই ব্যাকটেরিয়াটার মাধ্যমে কলেরা হয়ে থাকে, তার শেপ হচ্ছে কমা শেপ। এছাড়া আরও যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা হচ্ছে দণ্ডাকৃতির বা রড শেপ, এবং এই ব্যাসিলাসের ভিতরে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস বা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ব্যাসিলাস, অর্থাৎ এরা হচ্ছে দণ্ডাকৃতির। এবং আরও একটা রয়েছে সেটা হচ্ছে স্পাইরিলাম, এবং স্পাইরিলামের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে স্পাইরাল শেপ, যেমন ট্রেপোনামা প্যালিডাম বা সিফিলিসের যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়াটা হলো স্পাইরাল শেপ। তো একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন বা একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন আমরা এখন একটু দেখব। আমরা জানি যে প্রত্যেকটা ব্যাকটেরিয়ারই একটা জড় কোষ প্রাচীর থাকে। তো এখানে এই লাল রং দিয়ে এই কোষ প্রাচীরটাকে বোঝানো হয়েছে বা সেল ওয়ালটাকে বোঝানো হয়েছে। তো সেল ওয়াল দেখা যায় যে গ্রাম পজিটিভ, আমরা যেহেতু রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে যখন ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ এই দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা দেখা যায় যে অনেক ঠিক বা অনেক পুরু হয়, এই কারণে গ্রাম যে স্টেইনিংটা রয়েছে সেই স্টেইনিংটাকে ওই ব্যাকটেরিয়াটা ধরে রাখতে পারে এবং এই কারণেই এর রং হয় ভায়োলেট। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখা যায় যে এর সেল ওয়ালটা একটু থিন হয় বা একটু পাতলা হয় এবং সে হচ্ছে গ্রাম স্টেইনিংটা ধরে রাখতে পারে না এবং ফলশ্রুতিতে তার রং হয় হচ্ছে রেড। তো এই সেল ওয়ালের বাইরেও অনেক সময় দেখা যায়, এখানে যেটাকে গ্রিন কালার দিয়ে মার্ক করা হয়েছে, যে অনেক সময় সেল ওয়ালের বাইরেও একটা এক্সট্রা একটা লেয়ার দেখা যায়, যেই লেয়ারটার নাম হচ্ছে ক্যাপসিউল বা যেটাকে অনেক সময় স্লাইম লেয়ারও বলা হয়ে থাকে। এটা প্রধানত পলিপেপটাইড বা পলিস্যাকারাইড দিয়ে এই লেয়ারটা তৈরি হয়ে থাকে। এছাড়া আমাদের ব্যাকটেরিয়াগুলি চলাচল করার জন্য ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন আছে সেই সেল মেমব্রেন থেকে দেখা যায় যে অনেক লম্বা দড়ির মতো কিছু স্ট্রাকচার বের হয়ে আসে। এই দড়ির মতো যে স্ট্রাকচারগুলি বের হয়ে আসে এর নাম হচ্ছে ফ্ল্যাজেলা, এবং এই ফ্ল্যাজেলার মাধ্যমেই আসলে ব্যাকটেরিয়াগুলি চলাচল করে থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাজেলার চেয়ে সাইজে ছোট কিছু স্ট্রাকচার ব্যাকটেরিয়া থেকে বের হয়ে আসে, যে স্ট্রাকচারগুলো দিয়ে আসলে ব্যাকটেরিয়া হোস্ট বডির সাথে অ্যাটাচড হয় এবং অনেক সময় ব্যাকটেরিয়া এই অংশটা দিয়ে অনেক সময় রিপ্রোডাকশনও করে থাকে। এই অংশটার নাম হচ্ছে পিলি। এছাড়া ব্যাকটেরিয়ার সেল ওয়াল ক্যাপসুল ছাড়াও ব্যাকটেরিয়ার আরও একটা আবরণ থাকে, যেটা আমরা জানি প্রত্যেকটা কোষেই এই আবরণটা থাকে। এই আবরণটা হচ্ছে সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সবচেয়ে ভেতরের যে আবরণ সেটা। অনেক সময় দেখা যায় যে এই সাইটোপ্লাজমিক মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ খেয়ে একটা প্রজেকশন বা একটা প্রবর্ধনের তৈরি করে। এই প্রজেকশন বা এই প্রবর্ধনটার নাম হচ্ছে মেসোসোম, এবং ব্যাকটেরিয়ার রেসপিরেশনে এই মেসোসোমের আসলে ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমিক মেমব্রেনের ভেতরের যে স্ট্রাকচার সে পুরোটা জুড়েই রয়েছে সাইটোপ্লাজম, এবং আমরা জানি যে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু একটা প্রোক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া আসলে অন্যান্য অঙ্গাণু থাকে না, এই জন্য আমাদের প্রোক্যারিওটিক সেল ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আমরা শুধু রাইবোজোমকেই খুঁজে পাই, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু আসলে সেখানে থাকে না। এখানে কিছু ভলিউটিন থাকে, যেই ভলিউটিনগুলি আসলে খাবার দাবার সঞ্চয় করে রাখতে পারে, এবং অনেক সময় এখানে কিছু ভ্যাকুলও দেখতে পাওয়া যায়। এছাড়া ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বলতে যে জিনিসটা পাওয়া যায় সেখানে আসলে শুধু আমরা আগেই দেখেছিলাম যে নিউক্লিয়ার রেটিকুলাম ছাড়া অন্যান্য যে নিউক্লিয়াসের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলি আসলে সেখানে পাওয়া যায় না, অর্থাৎ ক্রোমাটিন রেটিকুলাম বা নিউক্লিয়ার রেটিকুলাম যেটাকে আমরা বলছি বা যেটাকে আমরা বলতে পারি ক্রোমোজোম।
তো ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমোজোম পাওয়া যায়, এবং অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়ার এই প্রোক্যারিওটিক নিউক্লিয়াসের বাইরেও একটা ডিএনএ, একটা গোলাকৃতির ডিএনএ দেখতে পাওয়া যায়, যেই গোলাকৃতির ডিএনএটার নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড এটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে যে ওষুধগুলি আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে আমরা যেটাকে অ্যান্টিবায়োটিক বলি, সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কাজ করার জন্য এই প্লাজমিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে একটা আদর্শ ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা দেখলাম যে সেখানে আবরণ রয়েছে তিন ধরনের। সবার ভেতরে রয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, তার বাইরে রয়েছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, তার বাইরে কখনো কখনো আরও একটা আবরণ দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে ক্যাপসিউল বা যার আরেকটা নাম হচ্ছে স্লাইম লেয়ার। এছাড়া এর চলাচলের জন্য ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়, এবং এর রিপ্রোডাকশনের জন্য ফ্ল্যাজেলার চেয়ে সাইজে ছোট কিন্তু একই ধরনের আরও একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে পিলি। এছাড়া এর সাইটোপ্লাজমের ভেতরে শুধুমাত্র রাইবোজোম অবস্থান করে, এর নিউক্লিয়াস বলতে শুধুমাত্র ক্রোমোজোমকে পাওয়া যায়, এবং অনেক সময় ক্রোমোজোমের বাইরে সাইটোপ্লাজমের মধ্যে গোলাকৃতির কিছু ডিএনএ দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে প্লাজমিড। তো এই অংশগুলো নিয়েই আসলে একটা আদর্শ ব্যাকটেরিয়া গঠিত হয়।